গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস তোমাদের আজকে কোকোনাট এঁকে দেখাবো সামনে আমাদের কালী পুজো তাই বাজার থেকে দুটো কোকোনাট আনা হয়েছিল হ্যাঁ ওটা দেখে স্টিল লাইফ করে দেখাবো দেখো তোমরা আমার সঙ্গে যদি এইভাবে করো তোমরা ওই স্টিল লাইফটা একদম রিয়েলিস্টিক ড্রয়িং করে উঠতে পারবে ঠিক আছে অ্যাট ফার্স্ট আমি দুটো কোকোনাট বাজার থেকে নিয়ে এসেছি দেখো তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট অ্যাকাডেমি থেকে স্বাগত জানাই আর তোমাদের বলে রাখি তোমরা যারা চ্যানেলের প্রথম দেখছো নতুন স্টুডেন্ট তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখে উঠতে পারবে ঠিক আছে দেখো আমি বাজার থেকে এই দুটো কোকোনাট নিয়ে এসেছিলাম ওপরের ইয়েগুলো একটু ছাড়িয়ে দিয়েছি ছাড়িয়ে মোটামুটি এরকম অবস্থায় আছে ঠিক আছে এবারে কি করব এই কোকোনাটটাকে মাঝে জল দিয়ে লাইন দিয়ে হাতুড়ি দিয়ে ঠুকে যেভাবে ভাঙতে হয় এভাবে গোল করে ভেঙে নেব ঠিক আছে এটা জলদি লাইন নিয়ে নিলাম তারপরে এটাকে ভেঙে এ দেখো ভেঙে এটা হাফ করে নিলাম পুরোটা এই ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে দিলাম এবার এই দুটো কোকোনাটকে পরপর সাজিয়ে নেব নিচে একটা থাকবে তার উপরে থাকবে তার উপরে থাকবে এবং তার উপরে থাকবে এইভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব তারপরে এটা দেখে আমি স্টিল লাইভ করব ঠিক আছে তার আমি সাজিয়ে নিয়েছি দেখো নিচ্ছি এবার আমি ড্রয়িংটা শুরু করছি অ্যাট ফার্স্ট তোমরা এ ফোর একটা আইভরি সিট নিয়ে নাও হ্যাঁ এটা আমি নিয়েছি ওয়ান এইটটি জিএসএম তারপরে আমরা টু বি পেন্সিল দিয়ে হালকা করে লাইট একটা স্কেচ করে নিলাম তারপরে এটা ফোর বি দিয়ে একটু ডার্ক করে নিচ্ছি ঠিক আছে ডার্ক করে নিলাম ঠিক ভাঙা অংশটা ওপরে আছে তার নিচে আরেকটা ভাঙা অংশ আছে এবং তার নিচে একটা হেলানোভাবে একটা ভাঙা অংশ তার নিচে আরেকটা অংশ আর একটা ছোটো মতো পিস নিচে ফেলে দিয়েছি বাস হয়ে গেল মোটামুটি আমাদের ওয়ান টু থ্রি ফোর পাঁচটা পিস হয়েছে ঠিক আছে এবারে দেখো এটা করার পর কীভাবে শেডিং করছি দেখো ফার্স্ট হোয়াইট যে পোর্শনটা খুব হালকা এইচ পেন্সিল দিয়ে বা টু বি পেন্সিল দিয়ে লাইটলি হালকা শেড করে নেবে ব্ল্যান্ডার দিয়ে মিশিয়ে নেবে যে যে পোর্শনগুলো হোয়াইট আছে হোয়াইট ছেড়ে রাখবে হুম এবং স্টোকটা দেখো যেভাবে নারকেলের লাইনগুলো আঁশগুলো হয় ঠিক সেইভাবে টানা হচ্ছে যাতে স্টোকটা বজায় থাকে ঠিক আছে আর এটাকে আবার তোমরা জাংশন বার্ড দিয়ে বা এয়ারবার্ড দিয়ে মিশিয়ে দিতে পারো ব্ল্যান্ডার দিয়েও মেশাতে পারো হ্যাঁ ব্ল্যান্ডার যদি ক্লিন ব্ল্যান্ডার থাকে তাহলে ভালো আর যদি ডার্ক হয়ে যায় তাহলে তোমরা এয়ারবার্ড দিয়ে মিশিয়ে দেবে ভেতরের পোর্শনটা আবার একটু শ্যাডো দিয়ে দিলাম ভেতরটা একটু ড্রপ 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 ইফেক্ট রয়েছে মনে হচ্ছে তাই ওটাকে একটু ড্রপ ইফেক্ট ওই ব্ল্যান্ডার দিয়েই করে দেবে তাহলে ঠিক হবে এবার যে পোর্শানটা ডার্ক আছে এটা সিক্স বি বা টেন বি দিয়ে ডার্ক করে নাও সাইড পোর্শানগুলো যেটাও শক্ত খোলা অংশ ঠিক আছে হয়ে গেল ভেতরের পোর্শন এবং বাইরের পোর্শান হ্যাঁ এবারে ভেতরের পোর্শানটা না আর একটু ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে দেবে যাতে এই ড্রপগুলো একটু ব্ল্যান্ড হয়ে যায় ঠিক আছে সাইডটা ডার্ক হয়ে গেল এবারে বাইরের পোর্শানটা আমি পেনসিল দিয়ে ঘষে দিচ্ছি তার আগে আমি নাইফ দিয়ে একটু স্ক্র্যাপ করে দিলাম লাইন 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 দিয়ে দিলাম তাতে ওর ভেতরের শ্যাডোগুলো ঢুকবে না এবং লাইনের স্টাইপটা আসবে ওই জন্য এই জায়গাও ঠিক একইভাবে করলাম জংশন বাড় দিয়ে মিশিয়ে দিলাম এবং সাইডের পোর্শানগুলো সিক্স বি বা টেন বি দিয়ে ডার্ক করে নিলাম এবং এখানে যেখানে যেখানে ডার্ক সে ডার্ক সেটগুলো আবার সিক্স বা এইট বি দিয়ে করছি একদম লাস্টে টেন বি দিয়ে করবো দেখো যেগুলো আমি স্ক্র্যাপ করেছিলাম মানে নাইফ দিয়ে সেই পোর্শনগুলো হোয়াইট পোর্সেন অটোমেটিক থেকে যাবে ঠিক আছে এখানেও ঠিক একইভাবে করেছি নাইফ দিয়ে প্রথমে স্ক্র্যাপ করে নিয়েছি তারপরে পেন্সিল দিয়ে এগুলো টানছি এবং ব্ল্যান্ডার দিয়ে মিশিয়ে তারপরে ডার্ক পোর্শনগুলো ডার্ক করছি ঠিক লাইটটা এক সাইড থেকে লেফট সাইড থেকে আসছে তাই আমাদের শ্যাডো পোর্সেনগুলো রাইট সাইডে হবে এবং লাইট পোর্শনগুলো রেফ্ট সাইডে হবে এখানেও তাই স্ক্যাপিং ওই তোমার নাইফ দিয়ে দিয়ে লাইন লাইন দিলাম তোমরা এটা যে কোনো নাইফ দিয়ে করতে পারো কম্পাস দিয়ে করতে পারো কিংবা স্ক্রুড্রাইভার দিয়েও করতে পারো তাহলে এই পোর্শনের শেডিং করলে সেই জায়গাগুলো তোমাদের পেন্সিল শ্যাডোগুলো ঢুকছে না বলে লাইনের স্ট্রোকটা অটোমেটিক হয়ে যাচ্ছে এবং দেখতে রিয়েলিস্টিক হচ্ছে ঠিক আছে নিচেরটাও সে একই হবে প্রত্যেকটা পার্ট একইভাবে হবে আর হোয়াইট পোর্শনগুলো খুব হালকা করবে যাতে হোয়াইট ইফেক্টটা থাকে তারপরে জিরো ইরেজার বা তোমরা যদি জিরো ইরেজার যার নেই নটরাজ বা অফসরা ইরেজারকে ব্লেড দিয়ে কেটে জিরো ইরেজার বানাতে পারো পয়েন্টেড করে সেগুলো দিয়ে মুছে তোমরা করতে পারো বা খুব পয়েন্ট করে কেটে এটা যদি রিফিলের পেছনে লাগিয়ে দেওয়া যায় তাহলে পয়েন্টেড হয়ে যাবে এটা এবং ধরে আস্তে আস্তে মুছলি মোছা যাবে বা এটাকে তোমরা যদি আাদের হোয়াইট পেন আছে হোয়াইট পেন ইউজও করতে পারো ঠিক আছে কারণ সরু সরু হোয়াইট লাইনগুলো না রাখলে এর লোয়া রোমগুলো হবে না এবং দেখতে রিয়েলিস্টিক হবে না কারণ এটা তো ওয়াটার কালার নয় জিরো বা ট্রিপিল জিরো ব্রাশে করে হয়ে যাবে এটা আমার পেন্সিল শেডিং করে দেখাচ্ছি তাই আমাদের জিরো ইরেজার লাগবে হোয়াইট পেন লাগবে ওই জিনিস দিয়ে মেটালে এটা রিয়েলিস্টিক হবে এটা মোটামুটি দেখো হয়ে গেল এবং নিচের পোর্শনটা আমি পেন্সিলের ডাস্ট বানিয়ে নিয়েছি টেন বি দিয়ে সেই ডাস্টগুলো ব্ল্যান্ডার দিয়ে বা টিস্যু পেপার দিয়ে হালকা করে ঘষে দেবে তাহলে ব্ল্যান্ড করলে নিচের পোর্শানটা ফ্লোরটা হয়ে গেল ঠিক আছে এরপরে কি করছি আমরা ব্যাকগ্রাউন্ডটা খুবই ডার্ক এটা তোমার চারকোল পেন্সিলও করতে পারো বা তোমার গ্লাস মার্কিং পেনসিল করতে পারো বা ওয়াটার কালার দিয়ে আমি করে দিচ্ছি ঠিক আছে আমার কাছে সামনে গ্লাস মার্কিং ছিল না তাই আমি এটাকে ওয়াটার কালার দিয়ে বেশটা বাইরেটা ভরে দিলাম তাহলে হোয়াইট পোস্টিনগুলো আরও ব্রাইট আরও সুন্দর হয়ে যাবে ঠিক আছে এটা আর্টিস্ট ওয়াটার কালার ব্ল্যাক দিয়ে পুরো ভরে দিলাম এবারে ফিনিশিংগুলো আবার হোয়াইট পেন কিংবা তোমার ব্ল্যাক মার্কার দিয়ে তোমার ডিটেলিং করবে সুক্ষো সুক্ষো কাজগুলো যত ভালো করবে তত সুন্দর হবে এবং যে জায়গাগুলো অন্ধকার পোর্শন আছে সেগুলো একটু ব্ল্যান্ডার দিয়ে লাইন করার পরও মিশিয়ে দিতে পারো তাহলে একদম অবিকল হয়ে যাবে ঠিক আছে দেখো কত সুন্দর রিয়েলিস্টিক ড্রয়িং হয়ে গেল তাই তোমাদের আবার বলে রাখি তোমরা যারা নতুন স্টুডেন্ট দেখছো চ্যানেলে প্রথম দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরের ক্লাসে আরও সুন্দর ড্রয়িং তোমাদের শেখাবার চেষ্টা করব তোমরা ইজিলি এই মোবাইল থেকেই বা তোমার ইউটিউব থেকেই ড্রয়িং শিখে উঠতে পারবে দেখো কত সুন্দর রিয়েলিস্টিক স্টিল লাইফ হয়ে গেল হ্যাঁ অবিকল ঠিক আছে তাহলে তোমরা এটা আঁকার চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট লিখতে ভুলবে না তোমার কেমন লাগলো কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে জানাবে আমি তার উত্তর দেবো ঠিক আছে আজকে রাখি বাই